শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শুভ সকাল কাছের দূরের সকল শ্রোতা বন্ধুরা, পবিত্র রমজান মাসের এই স্নিগ্ধ সকালবেলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ থেকে। প্রিয় বন্ধুরা, আজকের এই বৈশাখী দিনের স্নিগ্ধ সকালবেলায় আমাদের অগণিত শ্রোতা বন্ধুদের সাথে হাসি আনন্দে সময় কাটাতে দর্পণের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকব আমরা দুজন। আমি তামান্না সিদ্দিকী এবং আমি জাবের আহমেদ পলাশ। প্রিয় শ্রোতা, চলছে বাংলা বর্ষপঞ্জির প্রথম মাস বৈশাখ ও প্রথম ঋতু গ্রীষ্মকাল। সেই সাথে চলছে মুসলমানদের সবচেয়ে আকাঙ্ক্ষিত ইবাদত সিয়াম সাধনার মাস মাহে রমজান। গ্রীষ্মের এই সময় প্রকৃতি একদিকে যেমন খরতাপ ও দাবদাহে চারদিক রুক্ষ করে তোলে, তেমনি দিনের কোনো ভাগে হয়তো কাল বৈশাখের দিগন্ত জোড়া মত্ত ঝাপটা চারদিক এলোমেলো করে দেয়। আবার হয়তোবা এক পশলা বৃষ্টিতে চারদিক ভিজিয়ে দিয়ে প্রকৃতিকে শান্ত করে দেয়। চারিদিকে গাছে গাছে মৌসুমি ফলের সমারোহ মানুষের চোখ ও মন দুটোই কাড়ে। এই রৌদ্রোজ্জ্বল খরতাপের চোখ যখন একটু শান্তি খুঁজে ফেরে, তখনই হয়তো চোখে পড়ে যাবে ফুলে ফুলে ছেয়ে যাওয়া কৃষ্ণচূড়া, রাধাচূড়া অথবা সোনালু ফুলের ঝাঁক। সিয়াম সাধনার এই মাসে সারা পৃথিবীর মুসলমানরা সিয়াম সাধনায় রত থাকে পরম করুণাময়ের কৃপা লাভের আশায়। প্রিয় বন্ধুরা, এই মাসে আমরা অতিক্রম করছি এক ভয়াবহ সময়। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় এখন সারা দেশ জুড়ে চলছে লকডাউন। এই সময় নিম্ন আয়ের মানুষেরা সবচেয়ে বিপদগ্রস্ত অবস্থায় আছে। আসুন আমরা আমাদের সাধ্য অনুযায়ী সবাই স্বাস্থ্যবিধি মেনে দরিদ্র অসহায় মানুষের পাশে যেন দাঁড়াই। আমরা সবাই জানি বিগত এক বছরেরও বেশি সময় ধরে সমগ্র পৃথিবী মরণঘাতী কোভিড-19 আঘাতে বিপর্যস্ত হয়ে আছে। যদিও চিকিৎসা বিজ্ঞানীরা করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করেছে এবং তা মানব দেহে প্রয়োগও শুরু হয়েছে, গত ফেব্রুয়ারি মাস থেকে আমাদের দেশেও করোনা ভাইরাসের টিকা প্রয়োগ শুরু হয়েছে এবং বর্তমানে দ্বিতীয় ডোজের টিকা প্রদানও শুরু হয়েছে। বাংলাদেশ সরকার ও স্বাস্থ্য বিভাগের সময়োপযোগী পদক্ষেপের ফলেই বাংলাদেশ টিকা প্রয়োগের প্রথম ভাগেই মানুষকে টিকা দিতে সক্ষম হয়েছে। এই বছরের গোড়ার দিকেই সংক্রমণের মাত্রা অনেক কমে এসেছিল আমাদের দেশে। আমরাও সবাই স্বাভাবিক জীবনে অভ্যস্ত হতে শুরু করেছিলাম, কিন্তু সাম্প্রতিক সময়ে এই মরণঘাতী ভাইরাস নতুন শক্তি সঞ্চয় করে আক্রমণ বসিয়েছে মানুষের মধ্যে। বেড়ে গেছে সংক্রমণের মাত্রা বিগত সময়কে পেছনে ফেলে। পৃথিবী জুড়ে প্রতিদিনই লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে এই মরণঘাতী ভাইরাসে এবং মৃত্যুবরণ করছে অসংখ্য মানুষ। আমাদের দেশও তার বাইরে নয়। প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। ইতিমধ্যেই সরকার পরিস্থিতি মোকাবেলায় প্রথমে 18 ও পরবর্তী সময়ে আরও 13 কঠোর দিক নির্দেশনা দিয়ে সারা দেশে নিষেধাজ্ঞা জারি করেছে সংক্রমণ প্রতিরোধ কল্পে। যদি আমরা সচেতন না হই এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে না চলি, তবে সংক্রমণের হার আরও বেড়ে যাবে এবং আমাদের জনস্বাস্থ্য আরও হুমকির মুখে পড়বে, যা সামাল দেওয়া সত্যি কঠিন হয়ে পড়বে। তাই সবারই উচিত স্বাস্থ্য বিভাগ নির্দেশিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করা এবং নিজে ও অপরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আজকের এই বৈশাখী স্নিগ্ধ সকালবেলায় দর্পণ কি কি আয়োজন দিয়ে সাজিয়েছে আপনাদের জন্য। প্রথমেই রয়েছে ইতিহাসের পাতা থেকে তুলে আনা নানা উল্লেখযোগ্য ঘটনার সংকলন এই দিনে। তারপর থাকবে অসমাপ্ত আত্মজীবনী, রূপালী সংস্কৃতি, অপরূপ বাংলা, সাহিত্য সমাচার এবং সব শেষে রয়েছে কবিতার আবৃত্তি। মানুষ প্রতিনিয়তই নতুন নতুন ঘটনার জন্ম দিচ্ছে তাঁর অগ্রযাত্রার পথকে সুগম করতে।
এসব জানা অজানা ঘটনাসমূহ ইতিহাসের পাতায় ছড়িয়ে আছে যুগ যুগান্তর হতে। ইতিহাসের পাতা থেকে সেই সব গৌরব ও বিষাদময় ঘটনাসমূহ আপনাদের জানাতেই দর্পণের প্রতিদিনের আয়োজন এই দিনে। সুপ্রিয় শ্রোতা, আজ 19 এপ্রিল 2021 খ্রিস্টাব্দ, 6ই বৈশাখ 1428 বঙ্গাব্দ, গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের 109তম দিন। বন্ধুরা, চলুন জেনে নেই ইতিহাসের পাতা থেকে আজকের দিনে কোথায় কী ঘটেছিল তার কিছু স্মরণীয় ঘটনা ও কিংবদন্তি তুল্য ব্যক্তিবর্গের জন্ম মৃত্যু তথ্যাবলী। 1839 সালের আজকের দিনেই লন্ডন চুক্তির মাধ্যমে বেলজিয়াম স্বাধীনতা লাভ করেছিল। 1919 সালের আজকের দিনেই আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। 1954 সালের আজকের দিনে ঢাকায় পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। 1954 সালের আজকের দিনে পাকিস্তান গণপরিষদ কর্তৃক বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা ঘোষণা করা হয়েছিল। 1975 সালের আজকের দিনে ভারত প্রথম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে উৎক্ষেপণ করেছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের দিনে অর্থাৎ 19 এপ্রিল তারিখে জন্মগ্রহণ করেন বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক জাফর ইকবাল, পর্তুগালের রাজা প্রথম পেদ্রো, মার্কিন সফটওয়্যার ও কম্পিউটার বিজ্ঞানী ফ্রেড ব্রুকস, ক্রিকেট বিশ্বের অন্যতম আম্পায়ার ডিকি বার্ড, বিশ্বখ্যাত রুশ টেনিস তারকা মারিয়া শারাপোভা। বন্ধুরা, বিগত সময়ে আজকের দিনে আমরা হারিয়েছি প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক অনুরূপা দেবী, বিবর্তনবাদের প্রবর্তক ইংরেজ বিজ্ঞানী চার্লস ডারউইন, অ্যাংলো স্কটিশ কবি লর্ড বায়রন, মার্কিন পদার্থবিদ ও দার্শনিক চার্লস স্যান্ডার্স পিয়ার্স এবং ব্রিটিশ ফুটবলার বিলি মেরেডিথকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 19 এপ্রিল আপনাদের অনেকেরই জন্মদিন। জন্মদিনের এই শুভক্ষণে আপনাদের প্রত্যেককে দর্পণ পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন। বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির সার্বিক মুক্তি ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন সারা জীবন ধরে। মানুষের অধিকার আদায়ের সংগ্রামে বরাবরই তিনি সোচ্চার থেকেছেন পাকিস্তানি শাসক ও তাদের এদেশীয় দোসর শোষকের বিরুদ্ধে। শত নির্যাতন ও নিপীড়নেও মাথা নত করেননি তিনি কখনোই। তাঁর কর্মময় রাজনৈতিক জীবনের দীর্ঘ সময় কেটেছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। তাঁর এই দীর্ঘ কারাবাসের সময় তিনি লিখেছিলেন ডায়েরির পাতায় পাতায় নিজস্ব জীবন কাহিনী ও তাঁর দেখা আবহমান বাংলার মানুষের জীবনের চালচিত্র। তাঁর সেই লেখনী লিপিবদ্ধ হয়ে আছে তাঁরই রচিত অসমাপ্ত আত্মজীবনী বইয়ের পাতায়। জাতির পিতা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও আদর্শের প্রতি আলোকপাত করেই দর্পণের আজকের আয়োজনের তালিকায় রয়েছে বঙ্গবন্ধু রচিত অসমাপ্ত আত্মজীবনী বই থেকে অংশবিশেষ পাঠ। পাঠ করে শোনাচ্ছেন খন্দকার শামসুজ্জোহা। আমার জন্ম হয় ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে। আমার ইউনিয়ন হল ফরিদপুর জেলার দক্ষিণ অঞ্চলের সর্বশেষ ইউনিয়ন। এই ইউনিয়নের পাশেই মধুমতি নদী। মধুমতি খুলনা ও ফরিদপুর জেলাকে ভাগ করে রেখেছে। টুঙ্গিপাড়ার শেখ বংশের নাম কিছুটা এতদঞ্চলে পরিচিত। শেখ পরিবারকে একটা মধ্যবিত্ত পরিবার বলা যেতে পারে। বাড়ির বৃদ্ধ ও দেশের গণ্যমান্য প্রবীণ লোকদের কাছ থেকে এই বংশের কিছু কিছু ঘটনা জানা যায়। আমার জন্ম হয় এই টুঙ্গিপাড়ার শেখ বংশে। শেখ বোরহানুদ্দিন নামে এক ধার্মিক পুরুষ এই বংশের গোড়াপত্তন করেছেন বহুদিন পূর্বে। শেখ বংশের যে একদিন সুদিন ছিল তার প্রমাণস্বরূপ মোগল আমলের ছোট ছোট ইটের দ্বারা তৈরি চকমিলান দালানগুলি আজও আমাদের বাড়ির শ্রীবৃদ্ধি করে আছে। বাড়ির চার ভিটায় চারটা দালান, বাড়ির ভিতরে প্রবেশের একটা মাত্র দরজা, যা আমরাও ছোট সময় দেখেছি বিরাট একটা কাঠের কপাট দিয়ে বন্ধ করা যেত। একটা দালানে আমার এক দাদা থাকতেন, এক দালানে আমার এক মামা আজও কোনো মতে দিন কাটাচ্ছেন, আর একটা দালান ভেঙে পড়েছে যেখানে বিষাক্ত সর্পকুল দয়া করে আশ্রয় নিয়েছে। এই সকল দালান চুনকাম করার ক্ষমতা আজ তাদের অনেকেরই নাই।
এই বংশের অনেকেই এখন এ বাড়ির চারপাশে টিনের ঘরে বাস করেন। আমি এই টিনের ঘরের এক ঘরে জন্মগ্রহণ করি। শেখ বংশ কেমন করে বিরাট সম্পদের মালিক থেকে আস্তে আস্তে ধ্বংসের দিকে গিয়েছিল, তার কিছু কিছু ঘটনা বাড়ির মুরব্বীদের কাছ থেকে এবং আমাদের দেশের চারণ কবিদের গান থেকে আমি জেনেছি। এর অধিকাংশ যে সত্য ঘটনা এ সম্বন্ধে আমার কোনো সন্দেহ নাই। শেখ বংশের সব গেছে, শুধু আজও তারা পুরাতন স্মৃতি ও পুরনো ইতিহাস বলে গর্ব করে থাকে। সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় গণমাধ্যম হচ্ছে চলচ্চিত্র। বাঙালি সমাজে বাংলা চলচ্চিত্র আন্দোলনের রয়েছে এক গৌরবময় অভিযাত্রা। সেই অভিযাত্রায় কালজয়ী সব চলচ্চিত্র নির্মিত হয়েছে এদেশের অনেক গুণী পরিচালকের হাত ধরে। বাংলা চলচ্চিত্রের গৌরবময় অভিযাত্রায় উল্লেখযোগ্য সংখ্যক চলচ্চিত্র সমকালকে ছাপিয়ে জনপ্রিয়তার শীর্ষে থেকেছে সব সময়, গৌরবময় করেছে আমাদের সংস্কৃতিকে ও সাংস্কৃতিক আন্দোলনকে। বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্রের উপর আলোচনা কেন্দ্রিক নিবন্ধ আয়োজন রূপালী সংস্কৃতি রয়েছে এবারে বন্ধুদের জন্য। আজকে রূপালী সংস্কৃতি গ্রন্থনা করেছেন শায়লা আক্তার ও আপনাদের সামনে উপস্থাপন করছেন সাইদা জান্নাত বাঁধন। আপনাদের সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি রূপালী সংস্কৃতির আজকের আয়োজন। আমাদের আজকের ছায়াছবি প্রিয়তমা। সম্পূর্ণ রোম্যান্টিক ও পারিবারিক সেন্টিমেন্টালে নির্মিত এই ছায়াছবিটির নির্মাণ করেছেন বাংলাদেশের স্বনামধন্য পরিচালক শাফিউদ্দিন শাফি। দারুণ জনপ্রিয় এবং ব্যবসা সফল এই ছায়াছবিটি 2018 সালে মুক্তি পায়। শ্রোতা বন্ধুরা, আলোচনা করছি প্রিয়তমা ছায়াছবির সংক্ষিপ্ত কাহিনী। আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের প্রভাবশালী মির্জা এবং খান দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব চলছে, যার বলি হচ্ছে গ্রামের নিরীহ মানুষ। আরবাস খানের স্ত্রী সংঘাতের মধ্যে ছেলেকে বড় হতে দেবে না, তাই স্বামীর সাথে রাগ করে একমাত্র সন্তান তুর্যকে নিয়ে ঢাকায় চলে আসে। তুর্য বড় হতে থাকে আর সময়ের পরিবর্তে মা তুর্যকে জানায় তার বাবা মারা গেছে। অন্যদিকে মির্জা পরিবারের কর্ণধার শাফকাত মির্জার একমাত্র ছোট বোন বন্যা পড়ালেখার সুবাদে ঢাকায় আসে। এক পর্যায়ে তুর্যের সাথে পরিচয় হয় বন্যার, যা পরবর্তীতে গভীর ভালোবাসায় রূপ নেয়। সংঘাতের জেরে বন্যাকে খান পরিবারের লোকজন তুলে নিয়ে যায় মির্জাগঞ্জে। বন্যা নিজের রক্ত দিয়ে চিঠি লিখে বোতলে ভরে নদীতে ফেলে দেয়। ঘটনাক্রমে বহুদিন পর সেই বোতলে ভরা চিঠি হাতে পড়ে শহরের নামকরা ব্যবসায়ী সুন্দরী তামান্নার হাতে। যিনি এই চিঠি পড়ছেন তিনি যদি দয়া করে ঢাকার তুর্যকে জানিয়ে দেন যে তার ভালোবাসা বন্যা টাঙ্গাইলের মির্জাপুরের মির্জা বাড়িতে বন্দি আছে। তুর্যর ঠিকানা 19/3 নিউ ইস্কাটন ঢাকা। ইতি বন্যা। তামান্না চিঠি পড়ে প্রতিজ্ঞা করে যে কোনো মূল্যে এই চিঠি তুর্যকে খুঁজে বের করে পৌঁছে দেবে। এদিকে তুর্য বন্যাকে হারিয়ে পাগল প্রায়। রাস্তাঘাটে কোনো প্রেমিক প্রেমিকাকে অপমান অপদস্থ হতে দেখলে তার প্রতিবাদ করে। তুর্য ভালোবাসার রক্ষক হিসেবে আত্মপ্রকাশ করে রেড নাম ধারণ করে। তামান্না হঠাৎ একদিন রাস্তার মধ্যে রেডকে মারামারি করতে দেখে, তার পিছু পিছু নিয়ে চালাকি করে বাড়িতে আশ্রয় নেয়। আচার আচরণ, সাহস ও বীরত্বে মুগ্ধ হয়ে রেডকে ভালোবেসে ফেলে। রেড তামান্নাকে সাফ জানিয়ে দেয় সে অন্য একজনকে ভালোবাসে। তামান্না তুর্যর বন্ধুর কাছ থেকে রেডের ভালোবাসার নাম বন্যা জানতে পেরে তার কাছে রক্ষিত চিঠি তুর্যর হাতে তুলে দেয়। তোমার ভালোবাসায় আমি ভাগ বসাতে আসিনি, আমি এসেছি তোমাকে তোমার ভালোবাসার ঠিকানায় পৌঁছে দিতে। তুর্য তামান্নার কাছ থেকে চিঠি পেয়ে দ্রুত ছুটে যায় টাঙ্গাইলের মির্জাগঞ্জের মির্জা বাড়িতে।
বন্যার ভাইয়ের কাছে তার ভালোবাসার কথা আত্মপ্রকাশ করলে মির্জা সাহেব তুর্যর সাহস দেখে ছলনার আশ্রয় নিয়ে খান পরিবারকে শায়েস্তা করতে তুর্যকে ব্যবহার করে এবং প্রতিশ্রুতি দেয় যে তার সাথেই বন্যাকে বিয়ে দেবে। তুর্য ও বন্যা এই খবর শুনে আনন্দে আত্মহারা হয়ে যায়। তুর্য বন্যাকে বিয়ে করার জন্য মির্জার হাতের পুতুল হয়ে একের পর এক খানবাড়ির লোকজনকে মেরে রক্তাক্ত করে। খান সাহেব তুর্যকে নতুন শত্রু হিসেবে চিহ্নিত করে, তাকে মারার জন্য লোক লাগিয়ে দেয়। কিছুদিন যেতে না যেতে মির্জা তুর্যকে জানায় বন্যাকে তার সাথে বিয়ে দেওয়ার অন্যতম বাধা হচ্ছে আরবাজ খান। তুর্য একথা শুনে ছুটে যায় খান বাড়িতে। খান সাহেবের লোকজন তুর্যকে মেরে রক্তাক্ত করে হাসপাতালে পাঠায়। তুর্যের মা তামান্নার কাছে এই সব ঘটনা শুনে তার স্বামী আরবাজ খানকে ফোন করে জানিয়ে দেয় তুর্যই তার ছেলে। তোমার সন্তান আজ বিপদের মুখে পা বাড়িয়েছে, মির্জাপুরের মির্জা বাড়িতে নিজের ভালোবাসাকে হাসিল করতে গিয়েছে। কি বলছো তুমি? যেভাবে পারো তোমার সন্তানকে তুমি বাঁচাও। আরবাজ খান ছুটে যায় ছেলের কাছে হাসপাতালে। বাবা ছেলের পরিচয় ঘটে। ছেলের কথা চিন্তা করে খান সাহেব পেছনের শত্রুতা ভুলে গিয়ে মির্জা বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। শুরুতে মির্জা সাহেব দ্বিমত পোষণ করলেও পরে বোনের কথা চিন্তা করে এই বিয়ে মেনে নেয়। সমাপ্তি ঘটে দুই পরিবারের মধ্যে শত বছরের শত্রুতা। আমি আরো ঘোষণা দিচ্ছি, আজ থেকে তিন দিনের মধ্যে হবে তুর্য আর বন্যার গায়ে হলুদ, চার দিনের দিন বিয়ে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, আহমেদ শরীফ, মিশা সওদাগর, আফজাল শরীফ, ফকিরা এবং চিকন আলী সহ আরও অনেকে। আজ এ পর্যন্তই, কথা হবে আসছে সপ্তাহে অন্য কোনো ছায়াছবির গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দর্পণের সাথেই থাকুন। দর্পণের বন্ধুদের সাথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটন কেন্দ্রসমূহের সাথে পরিচয় করিয়ে দিতেই বিশেষ নিবন্ধ আয়োজন অপরূপ বাংলা রয়েছে এ পর্যায়ে। শ্রোতা বন্ধুদের জন্য অপরূপ বাংলার আজকের নিবন্ধটি তৈরি করেছেন ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম আর উপস্থাপন করছেন এস এম উপমা শিরিন। অপার সৌন্দর্য লীলাভূমি প্রিয় এ বাংলাদেশ, এখানে রয়েছে বিভিন্ন শতকের ইতিহাস, ঐতিহ্য, স্থাপনা ও নানা নিদর্শন। তাতে যেমন রাজবংশের স্থাপত্য শৈলী পাওয়া যায়, তেমনিভাবে প্রাচীন পুরাকীর্তি, প্রসিদ্ধ নগরীর স্থাপত্য ঐতিহ্যও দেখা যায়। প্রিয় শ্রোতা, অপরূপ বাংলার আজকের পর্বে আপনাদেরকে বলব ঐতিহ্যবাহী স্থাপনা বড়কাটরা সম্পর্কে। বড়কাটরা ঢাকায় চকবাজারের দক্ষিণে অবস্থিত মুঘল আমলের একটি সরাইখানা। সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার নির্দেশে 1641 খ্রিস্টাব্দে বুড়িগঙ্গা নদীর তীরে এই ইমারতটি নির্মাণ করা হয়। এর নির্মাণ করেন আবুল কাসেম, যিনি মীর ই ইমারত নামে পরিচিত ছিলেন। প্রথমে এতে শাহ সুজার বসবাস করার কথা থাকলেও পরে এটি মুসাফিরখানা হিসেবে ব্যবহৃত হয়। মুঘল আমলে এটি নায়েবে নাজিমদের বাসস্থান তথা কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। এটি চকবাজারের পাশেই অবস্থিত। একসময় স্থাপত্য সৌন্দর্যের কারণে বড়কাটরা সুনাম থাকলেও বর্তমানে এর ফটকটি ভগ্নাবশেষ হিসেবে দাঁড়িয়ে আছে। একসময় বড়কাটরার তরুণে ফার্সি ভাষায় সাদুদ্দিন মোহাম্মদ সিরাজি লিখিত একটি পাথরের ফলক লাগানো ছিল, যেখানে এই মুসাফিরখানার নির্মাতা ও এর রক্ষণাবেক্ষণের ব্যয় নির্বাহের উপায় সম্পর্কে জানা যাবে। ফলকে লেখা ছিল, সুলতান শাহ সুজা সবসময় দান খয়রাতে মশগুল থাকিতেন, তাই খোদার করুণালাভের আশায় আবুল কাসেম তুব্বা হোসাইনি সৌভাগ্যসূচক এই দালানটি নির্মাণ করিলেন। ইহার সঙ্গে 22টি দোকানঘর যুক্ত হইল, যাহাতে এইগুলির আয়ে ইহার মেরামতকার্য চলিতে পারে এবং ইহাতে মুসাফিরদের বিনামূল্যে থাকার ব্যবস্থা হইতে পারে। এই বিধি কখনো বাতিল করা যাইবে না, বাতিল করিলে
অপ্রার্থী শেষ বিচার দিনে শাস্তি লাভ করবে। সাদুদ্দিন মোহাম্মদ সিরাজী কর্তৃক এই ফলকটি লিখিত হইল। স্থাপনাটি মধ্য এশীয় সরাইখানার ঐতিহ্যবাহী প্যাটার্ন অনুসরণ করে এবং মোঘল স্থাপত্য অনুযায়ী শোভিত। মূলত এটি একটি চতুষ্কোণ অঙ্গন ঘেরা স্থাপত্য। স্থাপনাটির দক্ষিণ শাখাটি 67.97 মিটার প্রসারিত এবং বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। উত্তর বাহুও একই মাপে ছিল বলে ধারণা করা হয়। পূর্ব পশ্চিম বাহুর দৈর্ঘ্য এখন নিরূপণ করা দুঃসাধ্য হলেও আদিতে 70.100 মিটার করে ছিল বলে জানা যায়। তিনতলা বিশিষ্ট এই সদর তোরণ ছিল অতি মনোমুগ্ধকর এবং এটি দক্ষিণে নদীর দিকে প্রায় 7.61 মিটার এবং পূর্ব পশ্চিমে প্রায় 12.19 মিটার প্রসারিত ছিল। এ প্রবেশপথের দুপাশে ছিল দুটি প্রহরী কক্ষ। এ প্রবেশপথের পরে ছিল পরপর তিনটি অপেক্ষাকৃত ক্ষুদ্র আয়তনের প্রবেশপথ। প্রিয় শ্রোতা, অপরূপ বাংলা আজ এ পর্যন্তই। আগামী পর্বে কথা হবে অন্য কোন ঐতিহ্যবাহী স্থান ও অপরূপ নিদর্শন নিয়ে। শোনার আমন্ত্রণ রইল। হাজার বছরের বাঙালি সংস্কৃতির ঐতিহ্যের ধারায় আদিকাল থেকেই বাঙালি কবি সাহিত্যিকরা রচনা করেছেন নানা উপাখ্যান ও কাব্যগীতি। আবহমান কাল ধরে যা আমাদের গৌরবময় সাহিত্য ভাণ্ডারকে করেছে সমৃদ্ধ। হাজার বছরের ঐতিহ্যে লালিত আমাদের এই গাঙ্গেয় অববাহিকায় বাঙালি পদকর্তা ও সাহিত্যিকদের সৃজনে যে বাংলা সাহিত্যের ক্রমবিকাশ ও গল্প, উপন্যাস, কাব্য এবং নাটকের ক্রমবিবর্তন হয়েছে তা নিয়ে গবেষণাধর্মী আলোচনার আয়োজন সাহিত্য সমাচার রয়েছে আজকের দর্পণের এ পর্যায়ে। বাংলা সাহিত্যের ক্রমবিকাশ ও ইতিবৃত্ত নিয়ে গবেষণাধর্মী নিবন্ধ উপস্থাপন করছেন ডক্টর সৌমিত্র শেখর। আমরা আজকে যে গ্রন্থটিকে নিয়ে কথা বলব সেটি হল বিষাদসিন্ধু, লেখক মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেন কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন 1847 সালে। তিনি একাধারে ঔপন্যাসিক ছিলেন, নাট্যকার ছিলেন, গদ্যরচয়িতা ছিলেন এবং বলা চলে মুসলিমদের মধ্যে প্রথম গদ্য লিখেছিলেন এবং সার্থক গদ্য লিখেছিলেন। তিনি নানা রকমের কাজের সাথে যুক্ত ছিলেন সেটি বলছি, কিন্তু দুটো পত্রিকায় সংবাদদাতা হিসেবে কিন্তু কাজ করেছেন এবং সেই পত্রিকা দুটোও খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে কলকাতার সংবাদ প্রভাকর, আরেকটি কুমারখালীর গ্রাম বার্তা প্রবেশিকা। এই দুটো পত্রিকায় কাজ করার মধ্য দিয়ে মীর মোশাররফ হোসেন লেখালেখির জগতে প্রবেশ করেছেন এবং বলা চলে তাঁর সাহিত্যগুরু ছিলেন কাঙাল হরিনাথ। অবশ্য মীর মোশাররফ হোসেন নিজেও দুটো পত্রিকা সম্পাদনা করেছেন। পত্রিকা দুটো খুব দীর্ঘদিন যে চলেছে তা বলা চলে না। এর একটি হচ্ছে আজীবন নেহার এবং আরেকটি হিতকরী। মীর মোশাররফ হোসেনের বিষাদসিন্ধু গ্রন্থটি মূলত কারবালার কাহিনী নিয়ে রচিত। কারবালার কাহিনী নিয়ে মধ্যযুগে বিভিন্ন জন লেখালেখি করেছেন, বিশেষ করে মার্সিয়া সাহিত্য বলে তো একটি সাহিত্যের ধারাই ছিল যেখানে কারবালার কথা, কাহিনী এবং তার সাথে নিজের সম্পৃক্তি বিভিন্ন লেখক নানাভাবেই তুলে ধরেছেন। কিন্তু মীর মোশাররফ হোসেন প্রথম গদ্যাকারে এবং উপন্যাসের আদলে, বলা চলে এটি সার্বিক অর্থে ইতিহাস আশ্রিত একটি উপন্যাস, মীর মোশাররফ হোসেন লিখলেন। এটি তিনি যখন লিখলেন এটি বেরিয়েছিল একটু দীর্ঘ সময় ধরে, 1885 থেকে শুরু করে 1891। তার কারণটি হলো এর তিনটে খণ্ড, প্রথম খণ্ড মহরম পর্ব, দ্বিতীয় খণ্ড উদ্ধার পর্ব, তৃতীয় খণ্ড হচ্ছে এজিতবধ পর্ব। তিনি যখন 1885 সালে এইটি লিখে প্রকাশ করলেন তখন তিনি ছিলেন টাঙ্গাইলে। টাঙ্গাইলের যে করিমুন্নেসা তার জমিদারি যে কার্যালয় সেখানে তিনি চাকরি করতেন, আর তখনই মীর মোশাররফ হোসেন বিষাদসিন্ধুটি লিখলেন। লিখবার পরে এটি ছাপবার খুব অভাব দেখা দিল, কোথায় তিনি ছাপবেন, কারণ টাঙ্গাইলে তখন ছাপাখানা ছিল না। তখন ছাপাখানা ছিল এক রংপুরে, দ্বিতীয় ঢাকায় এবং তৃতীয় হিসেবে শেরপুরে। আজকে শেরপুর একটি আলাদা জেলা। সেখানে মীর মোশাররফ হোসেন চলে গেলেন
ব্রহ্মপুত্র পার হয়ে শেরপুরে। শেরপুরে গিয়ে সেখান থেকে প্রথম ছাপা হল 1885 সালে বিষাদ সিন্ধু। ফলে এই যে বিষাদ সিন্ধু, শেরপুর, 1885 সাল, মীর মোশাররফ হোসেন, এক সূত্রে গাঁথা, এবং আমরা বলবো যে একটি ঋদ্ধ জনপদ ছিল সেই শেরপুর। মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধুর মধ্যে যে কাহিনীটি তিনি দিয়েছেন সেইটি নিশ্চয়ই ইমাম হাসান হোসেনের যে কাহিনী সে কাহিনী, এবং এটির ঐতিহাসিকতা রয়েছে, কিন্তু মীর মোশাররফ হোসেন ইতিহাসকে হুবহু অনুসরণ করেননি। তিনি এখানে উপন্যাস লিখেছেন যেহেতু, অতএব এখানে এমন কিছু তিনি প্রবেশ করিয়েছেন, এমন কিছু তিনি যুক্ত করেছেন যাতে এইটি উপন্যাস হিসেবে একটি স্থায়ী মর্যাদা পায় এবং সত্যিকার অর্থে পেয়েওছে, যে কারণে ইতিহাসের সাথে হুবহু মেলালে আমরা বিষাদ সিন্ধুতে হয়তো সেই তৃপ্তিটি পাব না, কিন্তু উপন্যাস হিসেবে পাঠ করলে আমরা সেই তৃপ্তিটি পাব। মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধুর মধ্যে বলেছেন যে মানুষের যে আত্মিক সংযোগ, এই আত্মিক সংযোগ আর সব কিছুকে ভুলুণ্ঠিত করে ফেলে। মানুষ আত্মা দিয়ে যেটিকে বিশ্বাস করে সেটির জন্যে সে শেষ পর্যন্ত লড়াই করতে পারে, এবং সেই লড়াইয়ে হয়তো তার জীবন যায়, কিন্তু শেষ পর্যন্ত ইতিহাস তাকে মনে করে। সত্যিকার অর্থেই বিষাদ সিন্ধু বাংলা সাহিত্যে এক অমর সৃষ্টি। আমরাও আজকে মীর মোশাররফ হোসেনকে, বিষাদ সিন্ধুকে স্মরণ করি শ্রদ্ধায়। বন্ধুরা, আয়োজনের শেষ নিবেদনে আপনাদেরকে শোনাতে চাই একটি কবিতা। আজকের কবিতা আবৃত্তি আয়োজনে আমরা শুনব কবি আবু জাফর ওবায়দুল্লাহর লেখা আমি কিংবদন্তীর কথা বলছি কবিতাটির আবৃত্তি। আবৃত্তি করছেন শিমুল মোস্তফা। আমি কিংবদন্তীর কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং শাবদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিও ভাই উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আত্মনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্মকৃত দাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উননের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে, যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তীর কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি। প্রিয় বন্ধুরা, একে একে সবগুলো আয়োজন শেষ করে চলে এসেছি আজকের দর্পণের শেষ প্রান্তে, এবারে বিদায় নেয়ার পালা। আবারও আপনাদের সবার মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে দর্পণের আগামী অনুষ্ঠানে। জানিয়ে দিই, আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন মোহাম্মদ মাসুদুজ্জামান, প্রযোজনার সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, নির্দেশনায় ছিলেন মোহাম্মদ নাসিমুল কামাল, এবং আপনাদের জন্য দর্পণ প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন।